আসসালামু আলাইকুম, 18 বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা পরিস্থিতির কারণে বাতিল হতে পারে পিইসি ও জেএসসি পরীক্ষা, শিক্ষার্থীদের অটো পাশের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে। দেশে করোনা ভাইরাসে আরও 33 জনের মৃত্যু, নতুন শনাক্ত প্রায় 3000। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ, বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থায় এই সফলতা জানালেন আইজিপি। এবং নানা আয়োজনে পালিত হচ্ছে সনাতন ধর্মের প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। করোনা পরিস্থিতির কারণে বাতিল হতে পারে পিইসি ও জেএসসি পরীক্ষা, অটো পাশ করে দেওয়া হবে শিক্ষার্থীদের। এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে বলে এটিএন বাংলাকে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। অনুমোদন পেলেই তা বাস্তবায়নে কাজ শুরু হবে বলেও জানান তিনি। মাহবুব কবির চপলের রিপোর্ট। করোনার কারণে লণ্ডভণ্ড শিক্ষা ব্যবস্থাও, চলতি বছর 16 মার্চ পর্যন্ত ক্লাস করতে পেরেছে শিক্ষার্থীরা, এরপর দীর্ঘ বন্ধ। কবে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে তারও নিশ্চয়তা নেই। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পিইসি ও জেএসসির 55 লাখের বেশি শিক্ষার্থী। করোনার মধ্যে এত শিক্ষার্থীর পরীক্ষা নেওয়ার ঝুঁকি নিতে চাইছে না সরকার, তাই এবছর পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করার পক্ষে মন্ত্রণালয়। তবে এই দুটি ক্লাসে বৃত্তি পরীক্ষা কিভাবে নেওয়া যায় তার রূপরেখা তৈরি করা হচ্ছে। আমরা এখনো আছি পরীক্ষা নেওয়ার পক্ষে, কিন্তু প্রাকৃতিক কারণে, দুর্যোগের কারণে আমরা যদি সঠিক সময় স্কুল খুলতে না পারি, এই কারণে আমরা একটা চিন্তা ভাবনা পাঠিয়ে দিছি যাতে পরীক্ষা হয়তো বা মূল্যায়নের ভিত্তিতে নেব কিনা, আবার অটো পাস দিয়ে দিব কিনা ইত্যাদি ইত্যাদি চিন্তা ভাবনা করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা একটু আমারই পাঠাইছি। মাননীয় প্রধানমন্ত্রী কি ডিসিশন দেবেন ওই সিদ্ধান্তই কার্যকর করা হবে। এই সিদ্ধান্তকে ইতিবাচক বলছেন শিক্ষা গবেষকরা। তবে সিলেবাস শেষ না করে উপরের ক্লাসে উত্তীর্ণ হবার পর শিক্ষার্থীরা যাতে সমস্যায় না পড়ে সেজন্য ক্র্যাশ প্রোগ্রাম করার পরামর্শ দিচ্ছেন শিক্ষা গবেষক রাশেদা কে চৌধুরী। এই সিদ্ধান্তটা সরকার নিয়ে থাকলে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি, সঠিক পথে হাঁটছেন সরকার। তবে আগামীতে যখনই শিক্ষা প্রতিষ্ঠান আমরা চালু করব, আমাদের ভেবে দেখতে হবে যে ক্ষতিটা হয়েছে শিক্ষার্থীদেরকে সেটি এক ধরনের ক্র্যাশ প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেয়া। আমরা যখনই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলব, স্বাভাবিক পরিস্থিতির দিকে যাব, তখনই যেন একটা জরিপ কাজ পরিচালনা করা হয়, তার মাধ্যমে কত শিক্ষার্থী শিক্ষার ক্ষতির মধ্যে পড়ে গেছে, কত শিক্ষার্থী নানা ধরনের ঝুঁকির মধ্যে পড়ে গেছে, শিশুশ্রম বাল্যবিবাহ সহ, সেগুলো বিবেচনা করে একটি তথ্য উপাত্ত হাতে নিয়ে বৈজ্ঞানিক ভিত্তিতে সরকার পরিকল্পনা করবেন এবং পরীক্ষা পদ্ধতি সংস্কার করে আগামীতে পরীক্ষা নির্ভর শিক্ষা ব্যবস্থা নয়, আমাদের জ্ঞান ভিত্তিক শিক্ষা ব্যবস্থা দিকে যেতে হবে। তবে এইচএসসি পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠান খোলার 20 দিনের মধ্যেই হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আরও 33 জনের মৃত্যু হয়েছে, নতুন শনাক্ত প্রায় 3000। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে বলা হয় 24 ঘণ্টায় যে 14,820টি নমুনা পরীক্ষা হয় তাতে শনাক্তের হার 20.22%। এছাড়া একদিনে সুস্থ হয়েছে 1535 জন। আগামীকাল থেকে সরাসরি ভিডিও ব্রিফিংয়ের পরিবর্তে কেবল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিদিনের করোনা পরিস্থিতির তথ্য জানাবে স্বাস্থ্য অধিদপ্তর। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। ক্রমেই দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসে মৃত মানুষের তালিকা। অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় করোনায় মৃতের সংখ্যা এখন 3,471 আর আক্রান্ত ছাড়িয়েছে 2,63,000। এর মধ্যে সুস্থ হয়েছেন প্রায় 1,52,000 মানুষ। গত 24 ঘণ্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন,
এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3,471 জন। 24 ঘন্টায় মৃত 33 জনের মধ্যে 28 জনই পুরুষ, বাকি 5 জন নারী। সব মিলিয়ে বাংলাদেশে করোনায় পুরুষের মৃত্যুর হার 79.20% আর নারী 20.80%। এখন পর্যন্ত যত মারা গেছে তাদের মধ্যে 50 মানুষের সংখ্যাই বেশি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 15,317টি, পরীক্ষা হয়েছে 14,820টি নমুনা, এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 12,27,988টি। 24 ঘন্টা যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত 2,996 জন, এবং এ পর্যন্ত শনাক্ত 2,63,503 জন। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, রাজধানী ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্তের হার সবচেয়ে বেশি, প্রায় 65%। এরপরই চট্টগ্রামের অবস্থান 14.4%। এই ব্রিফিংয়ের মধ্য দিয়েই আপাতত বন্ধ হল করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন। শুরুর দিকে সাংবাদিকদের উপস্থিতিতে নিয়মিত প্রেস ব্রিফিং করত স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণ বাড়তে থাকলে তা অনলাইনে শুরু হয়, তবে বুধবার থেকে দেয়া হবে করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য সম্বলিত প্রেস বিজ্ঞপ্তি। আগামীকাল থেকে বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা, ঢাকা। করোনা ও উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 15 জন মারা গেছে। এদিকে 10 জেলাতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 800-এরও বেশি। ঝিনাইদহে করোনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক ASI। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল আহসান। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কুমিল্লায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় করোনায় 3 জন এবং এর উপসর্গ নিয়ে আরও 3 জন প্রাণ হারিয়েছে কুমিল্লায়। এর মধ্যে 5 জনই পুরুষ। 71 জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়েছে প্রায় 6,000 মানুষ। বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরও 3 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 122-এ। 316টি নমুনা পরীক্ষায় এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও 90 জনের দেহে। ঝিনাইদহে করোনায় মারা গেছেন পুলিশের ASI দলিল উদ্দিন বিশ্বাস। তিনি জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও 2 নারীর মৃত্যু হয়েছে। খুলনা বিভাগের 10 জেলায় 970 জনের নমুনা পরীক্ষায় 305 জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালীতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও 1 ব্যক্তির। গত 24 ঘন্টায় 2টি ল্যাবে 254 জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে 100 জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শরীয়তপুরে করোনা আক্রান্ত হয়ে আরও 1 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 1,253 জন। আসার কথা হলো এর মধ্যে 1,015 জন সুস্থ হয়েছে। গাইবান্ধায় গত 24 ঘন্টায় করোনায় 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলায় এ পর্যন্ত এই ভাইরাসে প্রাণ গেছে 13 জনের, নতুন করে আক্রান্ত হয়েছে 6 জন। এছাড়া বরিশালে নার্স, র্যাব, পুলিশ সদস্য সহ 77 জন, সিলেটে 58, জামালপুরে 51, নারায়ণগঞ্জে 20 জন, ময়মনসিংহে পুলিশ, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ 33 জন এবং শেরপুরে স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ 7 জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ হয়েছেন। বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সময় উপযোগী চিকিৎসার কারণেই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ। করোনা আক্রান্ত পুলিশ সদস্য এবং তাদের পরিবারের মনোবল ঠিক রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক দেখভালের দায়িত্বে থাকায় এমন সফলতা পাওয়া গেছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেয়। পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেন, এ কাজটি করতে গিয়ে প্রথম দিকে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন। সঠিক পদক্ষেপ, যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয়। এ পর্যন্ত পুলিশ বাহিনীর 15,429 জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন 13,000এরও বেশি আর মারা গেছে 65 জন। এখান থেকে আমাদের হাজার হাজার সদস্যদের মধ্যে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন এবং তারা আবার সম্মুখ সারিতে ফেরত গেছেন এবং এই যুদ্ধে লিপ্ত হয়েছেন। আমরা এটা করেছি যাতে করে আমাদের সদস্যদের নৈতিক মনোবল সুদৃঢ় থাকে এবং আপনাকে বলতে পারি সরকারি বদান্যতায়, মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এটি এখন সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে। পুলিশ প্রধান আরও বলেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পুলিশ বাহিনীর 2 লাখ সদস্যকে
হ্যান্ডবুক তৈরি করে তা পৌঁছে দেওয়া হয়। করোনা আক্রান্ত হলে কি করতে হবে এ সংক্রান্ত 6 লাখ পোস্টার দেওয়া হয়েছে পুলিশের সকল ইউনিটকে। অফিসার এবং ফোর্সের সুরক্ষা সামগ্রী আর প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো যেগুলো যাতে রোগ যাতে না হয় সেই সুরক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমরা নিয়েছি। পাশাপাশি অসুস্থ হয়ে গেলে যেন সে বেস্ট ট্রিটমেন্টটা পায় সেটার জন্য আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের রাজারবাগ হসপিটাল যেটা ছিল জেনারেল হসপিটাল এটাকে আমরা উইদিন 2 উইকস আমরা এটাকে কোভিড হসপিটাল রূপান্তর করেছি। এটা ছিল 250 বেড, এটাকে আমরা টেম্পোরারি 750 বেডে এটাকে আমরা উত্তীর্ণ করেছি। মনোবল ঠিক রাখতে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এ বাহিনীর সদস্যরা। পুলিশ পরিবারও যারা এই এই করোনার কারণে প্রধান উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, পরিবার খেয়াল নেওয়ার কেউ নাই, দেখভাল করার কেউ নাই, আমরা সে সমস্ত পরিবারকেও দেখভাল করেছি এবং দৈনন্দিন বাজার করেও পৌঁছে দিয়েছি আমরা, যাতে করে আমাদের সদস্যদের মনোবল সবসময় তুঙ্গে থাকে, চাঙ্গা থাকে। পুলিশ প্রধান আরও বলেন, নতুন করে বাহিনীর কোনো সদস্য যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সে লক্ষ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। অসুস্থ হয়েছে এখন মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কক্সবাজারে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে টেকনাফের বাহারছড়া থেকে মোহাম্মদ আয়াস, নুরুল আমিন ও নাজিমউদ্দিন নামে 3 জনকে গ্রেফতার করেছে র্যাব। পরে তাদেরকে আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। যশোর সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে বিজিবি। 49 ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা সাংবাদিকদের জানান, সীমান্ত দিয়ে পাচারকারীদের মাদক আনার প্রায় সব কৌশলই তারা জেনে গেছেন। সে অনুযায়ী অভিযানের পাশাপাশি চালু রয়েছে গোয়েন্দা নজরদারি। এ অবস্থায় যশোরে মাদক পরিবহন অনেক অংশে কমেছে বলেও দাবি করেছে বিজিবি অধিনায়ক। ময়মনসিংহের মুক্তাগাছায় অতিরিক্ত যাত্রীবহন ও ঝুঁকিপূর্ণ অবস্থায় সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালানোর অপরাধে 20 চালককে 10 দিনের কারাদণ্ড ও চালকের পাশে বসার অপরাধে 15 যাত্রীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা সরকার জানান, অটোরিকশায় অতিরিক্ত যাত্রীবহনের কারণে দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা বেড়েই চলছে। বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানা সহ সতর্ক করা হলেও চালকরা তা মানছেন না। এরই প্রেক্ষিতে চালকদের কারাদণ্ড ও যাত্রীদের অর্থদণ্ড করা হয়। তিন মাস বন্ধ থাকার পর রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আবারও মাছ শিকার শুরু হয়েছে। গত মধ্যরাত থেকে মাছ শিকার শুরু করেন জেলেরা। এতে রাঙ্গামাটির বিএফডিসির অবতরণ ঘাটে কর্মতৎপরতা শুরু হওয়ায় প্রাণ চাঞ্চল্য ফিরেছে ব্যবসায়ী ও কর্মচারীদের মাঝে। মাছের প্রাকৃতিক প্রজনন ও বংশবৃদ্ধির জন্য গত 30 এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করা হয়। মাছ শিকার বন্ধকালীন সময়ে হ্রদে 30 টন মাছের পোনা ছাড়ে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। সনাতন ধর্মের প্রাণ পুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন জন্মাষ্টমী আজ। করোনা মহামারীর কারণে এবার সীমিত পরিসরে পালিত হচ্ছে জন্মাষ্টমী। সামাজিক দূরত্ব বজায় রেখে খুলনায় যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্টমী পালিত হয়। এই উপলক্ষে ধর্মসভা মন্দিরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। আলোচনা সভা শেষে সংসদ সদস্য শেখ সালাউদ্দিন জুয়েলের পক্ষ থেকে মন্দিরে 2টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। পরে প্রধান অতিথি 150 মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। চট্টগ্রামে মহানগরী ছাড়াও সীতাগুণ্ডের শঙ্কর মঠ, কানুন গোপাড়া, শ্রীকৃষ্ণ নন্দ মাঠে পালিত হয় জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা। নগরীর জেমসন হলে এবার পূজার কোনো অনুষ্ঠান না থাকলেও সেখান থেকে অনাথ আশ্রমগুলোতে খাদ্য সামগ্রী সরবরাহ করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ। করোনা সংক্রমণ রোধে এবার জন্মাষ্টমীর শোভাযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। পূজার্চনা, প্রসাদ বিতরণ সহ ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝালকাঠিতে জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে শহরের মদন মোহন আখড়া বাড়ি মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জোহর আলী। সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন 14 দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু।
নেক শো ক্যাচেস ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের নাম রেখালেন ঝালকাঠির আশিকুর রহমান জুবায়ের। 23 জুলাই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের দেওয়া স্বীকৃতি পান 22 বছরের এই যুবক। ঝালকাঠির জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা জুবায়েরকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি ফুটবলের বিভিন্ন কৌশল রপ্ত করার চেষ্টা ছিল আশিকুর রহমান জুবায়েরের। মা বাবার চোখ এড়িয়ে চলত অনুশীলন। অনুশীলন আর কঠোর পরিশ্রমই তাকে এনে দেয় বিশ্বসেরার স্বীকৃতি। 2016 সালের 5 নভেম্বর জার্মানির মার্কেল গুর্ক নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে 62 বার বল নিক্ষেপ উদ্ধরে বিশ্ব রেকর্ড করেন, আর মিনিটে 65 বার বল ছুঁড়ে উদ্ধরে আগের রেকর্ড ভাঙেন জুবায়ের। জানান, তার সাফল্যে দেশের ফুটবল প্রেমীরা উৎসাহী হবেন। এটার অনেক রুলস আছে, তো আমি রুলস অনেক ঠিকঠাক মতো করা ট্রাই করছি, তো এটা আসছে পরে তো আমি ভাবলাম যে না, আসলে আমার বাংলাদেশের লেখা নাম লেখা জায়গায় বাংলাদেশের মানুষ দেখবে যে বাংলাদেশ লেখা এখানে এবং ঝালকাঠি লেখা আছে, তো এই সম্মাননা আমি মনে করি যেটা টোটাল বাংলাদেশেরই এটার গৌরব। জুবায়ের এই সাফল্য পরিবার ও এলাকাবাসীকে করেছে আনন্দিত ও গর্বিত। এটা শুধু আমার বা আমার পরিবারের জন্য নয়, এটা ঝালকাঠিবাসীর শ্রেষ্ঠ অর্জন। তার এই যে অর্জন সেটা আমাদের যে তরুণরা আছে, তরুণ সমাজ, তাদের জন্য একটি অনুপ্রেরণা। যেরকম একটা বিশ্ব রেকর্ডে তার অর্জন, এটা অনেক গৌরবের দাবিদার। এদিকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জুবায়েরের সাফল্যকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বলে মনে করছেন। সে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে, এই জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ অলরেডি তাকে সেই স্বীকৃতিও দিয়েছে, এই জন্য আমরা ঝালকাঠিবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জুবায়েরের মাধ্যমে সারা বাংলাদেশের ফুটবল আরও চাঙ্গা হবে, দ্রুত উন্নয়ন হবে এবং ঝালকাঠির খেলাধুলা আরও উন্নতি হবে। জুবায়ের এবং তার মতো আগ্রহী ক্রীড়াবিদদের অনুশীলনের সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। পরাগারমান, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সময় ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।